বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। তৃতীয় নম্বর হলো ভ্রাতৃত্ব বিষয়। ভ্রাতৃত্বের বিষয়ে আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফে একটু লক্ষ্য করুন, সূরা হুজুরাত। কোন সূরা বললাম? হুজুরাত। সূরা হুজুরাতের মধ্যে 10 নম্বর আয়াতে আমার আল্লাহ আইন জারি করে দিয়েছেন এক অপরের হক কাকে বলে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা খুওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন মুমিন ভাই ভাই, এক মুমিন অপর মুমিনের কি ভাই। ফাসলিহু বাইনা খুওয়াইকুম, তোমাদের ভাই ভাই দ্বন্দ্ব হতে পারে, ভাই ভাই দূরত্ব হতে পারে, ভাই ভাই ঝগড়া হতে পারে। আমি আল্লাহ বলে দিলাম, খবরদার, এ দূরত্ব স্থায়ী ভাবে রাখিও না, এ দ্বন্দ্ব স্থায়ী ভাবে করিও না। ভাই ভাই যদি সমস্যা দেখা যায়, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, ফাসলিহু বাইনা খুওয়াইকুম, তোমরা দুই ভাইকে বসাইয়া সমঝোতা করে দাও। ভাই ভাই দূরত্ব হবে, ভাই ভাই ঝগড়া হবে, এটা দুনিয়া, এটা স্বাভাবিক। তবে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, এক মুমিন অপর মুমিনের ভাই ভাই, উচিত ছিল এক ভাই অপর ভাই বসে সমঝোতা করা, কোন দূরত্ব থাকলে এটা কমাই নেওয়া। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, এক ভাই অপর ভাইয়ের সাথে দূরত্ব রাখার ক্ষেত্রে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। আবার কিছু মুসলমান আছে, তাদের থেকে আমার নবীজি দূরে থাকার জন্য বলেছেন, এক ভাই অপর ভাইয়ের কাছে যেতে বলেছেন, দূরত্ব থাকলে উঠাই নেওয়ার জন্য বলেছেন। কিন্তু নবীজি হাদিসে পাকে মুসলিম শরীফের মুকদ্দামায়ও হাদিসখানা আছে, মিশকাত রয়েছে, এটা চলবে না? এদিকে কে আছে একটু লক্ষ্য করে, কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করো, মনোযোগ কামনা করছি। অতীব গুরুত্বপূর্ণ বয়ান হচ্ছে, যেগুলো মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। কথা বলো ঠিক কিনা? আমরা তো ওয়াজ মনে করি আওয়াজকে, আমরা ওয়াজ মনে করি চিল্লানোকে, আমরা ওয়াজ মনে করি লাফালাফিকে, আমরা ওয়াজ মনে করি একেবারে হুরস্থুল করা নয়। কোরআন সুন্নার আলোচনা শুনব, এক অপরকে শোনাব, প্লাস আমল করার চেষ্টা চালাবো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। লক্ষ্য করুন কি বলছিলাম, এখানে আমার আল্লাহ বলছেন দূরত্ব কমাও, কিন্তু মুসলিম শরীফের হাদিস আমার নবীজি বলেছেন, ইয়াতি ওয়াকুনু ফি আখিরি যামানি, উম্মত আমার আখিরি জামানে এমন একটা পরিবেশ আসবে, এমন কতগুলো বন্ধবের হবে, এরা দাজ্জালুন কাজ্জাবুন বলেছে নবীজি, বলেন দাজ্জাল কাজ্জাব মিথ্যু, এরা মুনাফিক। এদের থেকে কোনো মুনাফিক যদি চিনো, মুনাফিকের কাছে যাবে না। ইয়াকুম ওয়া ইয়াহুম, নবীজি বলেছেন মুনাফিক থেকে দূরে থাকা দরকার। কার থেকে? মুনাফিকের কাছে থাকা দরকার না দূরে থাকা? আর মুমিন মুমিন কাছে থাকতে হবে, দূরত্ব রাখা যাবে না। মুনাফিক হলে দূরে রাখতে হবে, তার কাছে যেতে হবে, পারবেন না, এটা ইসলামী আইন। তো মুনাফিক চিনবেন কি পাবে? গত একটা মাহফিল কয় তারিখ এটা হয়েছিল, কয়েক এই বেশি দিন হচ্ছে না, হ্যাঁ, এখানে আমি মুনাফিকের পরিচয় দিছিলাম, কতটুকু জেনেছেন জানি না। এই মুনাফিকের পরিচয় যদি পেয়ে থাকেন,
কিভাবে চিনবেন মুনাফিক? যারা নবীর বিরুদ্ধে থাকবে, সাহাবের বিরুদ্ধে থাকবে, যারা মাযহাবের বিরুদ্ধে, মাযহাব যারা মানে না রাখারা। আর একটু জোরে বলেন না, আমি একটা হাদিস বলেছিলাম, মনে আছে কিনা জানি না, হাদিসটা কিরকম জানেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে দুররে মানসুরে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন এর এই আয়াতের ব্যাখ্যাতে হাদিস টুট করেছেন, নবী জীবনে আখিরি জামানায় এমন কিছু বান্দা বের হবে, ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইয়াকসুনা, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জিহাদ করবে, কিন্তু ওয়া ইন্নাহু লা মুনাফিক। এই মুমিন মুসলমানের মধ্যে কিছু এমন, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিহাদ করবে, কিন্তু সে মুনাফিক। সে কি? তো সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের অন্তরে নেফাক কিভাবে ঢুকলো, সে মুনাফিক কেন হলো? তখন আমার নবী উত্তর দিতে গিয়ে বলেছিলেন, আমার সাহাবা যে বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জিহাদ করে, কিন্তু সে মুনাফিক। মুনাফিক কেন জানো? লে তানিহি আলা ইমামিহি, সে তার ইমামের বিরুদ্ধে কথা বলে। আমাদের সকলের মাযহাবের ইমাম আছে কিনা? সবাই বলেন, আমাদের মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা হিসেবে প্রসিদ্ধ হলো, নাম হলো নুমান বিন সাবিত, কিন্তু প্রসিদ্ধ হলো ইমামে আজম আবু হানিফা। কথা বলুন ঠিক কিনা? যারা বর্তমানে ইমামে আজমের বিরুদ্ধে কথা বলে, ইমামে আজমের কথা অনুযায়ী চলে না, মাযহাব অনুযায়ী চলে না, বর্তমান সমাজে তাদের নাম মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এই মুনাফিকের কাছে যেতে বলেছেন না, দূরে থাকতে বলেছেন। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা মুনাফিক থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো, তাদেরকে দূরে রাখো, তোমরাও দূরে থাকো। সেজন্য এরকম যারা মাযহাব মানে না, বরঞ্চ বর্তমান বড় মারাত্মক ফিতনা আহলে হাদিস যাদা এই জমানার একেবারে সর্বশ্রেষ্ঠ জাহান্নামী ফেরকা, এরকম কাউকে সুযোগ দিবেন না। যদি এরা কিছু প্রমাণ করতে চায়, তারা হাত বলে, আমরা তো বুঝবো না তুমি হক না ঠক, আমরা একজন হুজুরকে বসাবো, হুজুরের সাথে তুমি প্রমাণ দিবা। কথা বলুন ঠিক কিনা? তুমি যদি হক প্রমাণ দাও কোন একজন হুজুরের সামনে, তখন তুমি যা বলো আমরাও মানতে রাজি আছি। আগে তোমাকে বসতে হবে হুজুরের সাথে, তখন দেখবেন ওই হক, ওই হক কোথায় থাকে। দরকার আছে না আপনাদের যাচাই করা? কি দরকার নাই? যারা মাযহাব বিরোধী, এ নামাজ পড়তে গেলে আমাদের নামাজের সাথে তার তুলনা নাই, এমন ভাবে নামাজ নামাজের মধ্যে ফাঁক করে দাঁড়ায়, আরেকজনের পায়ের উপর সে পা লাগাই দিয়ে বসে থাকে। আমরা একজন অপরের পায়ের সাথে লাগাইলে সালাম করি, বিয়াদবি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সে জায়গায় সে পা, একজনের পায়ের উপর একজনের পা চাপ দিয়ে বসে, এটা বিয়াদবি। এই পায়ের উপর পা রাখার একটা হাদিসও না। যদি পারে দেখাইতে বলে না, আমরা আসবো। কথা বলুন ঠিক কিনা? এগুলা নিয়ে ফিতনা করার কোনো প্রয়োজন নাই। বসো মসজিদে মসজিদে, আওয়াম সমাজকে ফিতনাই, সহি হাদিস বলে বলে ফিতনা করার কোনো সুযোগ নাই। সহি হাদিস কাকে বলে? তোমাকে বলতে হবে আগে, কেন এটা জয়ীফ হলো, হাদিসটা কেন দুর্বল হলো, কার কারণে দুর্বল হলো, সনদে বলতে হবে, কোন রাবির কারণে দুর্বল হয়েছে সেটাও বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য এরকম কোন মসজিদের মধ্যে যদি বারবার হাত উঠাইতে দেখেন, আমিন জুড়ে বলতেছে দেখেন, ফাঁক করে দাঁড়ায় এমন ভাবে আরেকজনের পায়ের উপর পা উঠাই দিচ্ছে দেখেন, মসজিদ থেকে বের করে দিবে। এরা মুনাফিক বর্তমান সমাজে। কথা বলুন ঠিক কিনা? এরা মানুষের নামাজের ডিস্টার্ব করে, খলল সৃষ্টি করে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বলে, ঠিক আছে তোমাকে বসাবো, তুমি আগে বসতে হবে, আমরা কোন একজন হুজুর নিয়ে আসবো,
তুমি কতটুকু হক এ হুজুরের সাথে তোমাকে প্রমাণ করতে হবে, অন্যথায় কেন নামাজ পড়ার কোনো সুযোগ নেই। কথা বলুন ঠিক কি না? আগে বুঝাইতে হবে, সরাসরি বের আমরা আগে করব না, আগে তোমাকে বুঝাইতে, হয়তো আমাকে বুঝাবা নতুবে তুমি বুঝে নাও যে কোন একটা, নাকি আগে তুমি আমাকে বুঝাও নতুবে আমি কি বুঝাচ্ছি এটা বুঝো, যে কোন একটা হতে পারবে আমাকে বুঝাইতে হবে নতুবে আমি তোমাকে বুঝাইব। তুমি কেন মিসগাইড হবা? তুমি তো আমার ভাই। কথা বলুন ঠিক কি না? সেজন্য অনুরোধ করছি এই রকম কোন মসজিদে ফিতনা করতে দিবেন না। মসজিদ কমিটিকে বলছি, মুসল্লি কমিটিকে বলছি, এরকম কোন বান্দাকে প্রথম একজন দুজনকে যখন সুযোগ দিবেন বাকিগুলোর সুযোগ পেয়ে বসলে, কথা বলুন ঠিক কি না? এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন কোরআনে পাকে আমার আল্লাহ কি বলেছে, রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন অপর মুমিনের ভাই ভাই, ফাসলিহু বাইনা খুয়াইকুম, তোমরা ভাই ভাই ঝগড়া হলেও ঝগড়াতে রেখে দিও না, সমঝোতা করে দিবা। এই ভাই ভাই মিলাবার ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে যদি তোমার ক্ষমতা আছে যোগ মিলাই দেওয়ার, তুমি মিলাই দাও নাই, তুমি দূরত্বকে পছন্দ করেছ। আমার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, ভাই ভাই দূরত্ব সৃষ্টি করার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দয়া করা হবে। জোরে বলুন আমি আল্লাহকে কি করো, ভয় করো। এখানে আমার ভাতৃত্ব আমার ভাইয়ের মুসলমানের এক অপর হক কি, সেই কথাগুলো আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, একটু জানার দরকার আছে না? সামনের আয়াতগুলো আমরা দেখি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কি বলছে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছো, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, এক জাতি অপর জাতির সাথে ঠাট্টা মজাক করবে না, লাঞ্ছনামূলক আরেকজনকে লাঞ্ছিত করার জন্য, আরেকজনকে বেজ্জত করবার জন্য কোন ধরনের ঠাট্টা মজাক করবে না। আশা আইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে তুমি যার সাথে ঠাট্টা করছো, তুমি যাকে গুরুত্ব দিচ্ছ না, হতে পারে ওই বান্দা তোমার চেয়েও উত্তম বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে উত্তম বান্দাকে, শ্রেষ্ঠ বান্দাকে, যার কাছে পয়সা বেশি, ঠিক নেই? আমাদের মাঝে গুরুত্ব কার কাছে, কাকে আমরা বেশি গুরুত্ব দিই? যার টাকা বেশি। তো আল্লাহর কাছে গুরুত্ব কি টাকা বলা, পয়সা বলা, বিল্ডিং বলা, কার বলা? আমার আল্লাহ বলে ইন্না খিরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন নয় নয়, সর্বশ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি হচ্ছে তাকওয়া। যার কাছে যত বেশি তাকওয়া থাকবে, ওই বান্দা একেবারে গরিব হোক, সে আমি আল্লাহর কাছে অতি সম্মানিত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অতি পছন্দনীয় অতি প্রিয় বান্দা কে? যার কাছে তাকওয়া বেশি। বলেন না তাকওয়া বেশি? তাকওয়া মানে বুঝি না আমরা, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। কোন একটা কাজ করতে গেলে আল্লাহ দেখছেন, কোন কিছু শুনতে গেলে আল্লাহই দেখছেন, কোন কিছু বলতে গেলে আল্লাহ শুনছেন, কোন কিছু করতে গেলে, কোন কিছু দেখতে গেলে, কোন কিছু শুনতে গেলে, মোদ্দা কথা যাই করব গোপনে করি উপনে করি সব কে দেখছেন? আল্লাহ দেখছেন। এটা খেয়াল করে কাজ থেকে বিরত থাকার নাম তাকওয়া। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই তাকওয়া যার কাছে বেশি, আমার আল্লাহর কাছে ওই বান্দার গুরুত্ব বেশি। আমার আল্লাহ বলেন খবরদার, এই ইমানদাররা একে অপরের সাথে এমন ঠাট্টা করিও না যে ঠাট্টা করলে অপর লাঞ্ছিত হয়ে যায়। কেন? আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যার সাথে ঠাট্টা করা হচ্ছে সে বান্দা ওই যিনি ঠাট্টা করছে তার থেকে সম্মানিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলে ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আইয়া কুন্না খায়রান মিনহুন্না, কোন নারী অন্য কোন নারীর সাথে এমন ঠাট্টা করবে না, এমন ঠাট্টা করবে না যে ঠাট্টাই ওই নারী লাঞ্ছিত হয়। হতে পারে যার সাথে ঠাট্টা করা হচ্ছে ওই নারী যিনি ঠাট্টা করছেন তার থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। বান্দা আমার, আমি আল্লাহ তোমাদেরকে আইন জারি করে দিলাম, আমার হুকুম মেনে চলো। ওয়ালা তানাবাজু, ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ তালাশ করবা না, একে অপরের পিছনে কথা বলিও না, একে অপরের পিছনে কথা বলি না, গীবত করি না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের পিছনে কথা বলিও না। এই অভ্যাস আমাদের কম না বেশ? আর একজনের দোষ বর্ণনা করা পিছনে এই অভ্যাস কি কম না বেশ? সবাই বলছেন বেশি না? অথচ আমার আল্লাহ বলে ওয়ালা তান ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার একে অপরের পিছনে কথা বলবা না, আর কি করবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এমন কি আরেকজন কি এমন লকব দিয়ে ডাকবা না যে লকবে ডাকলে বান্দাকে লাঞ্ছিত করা হয়। একজন বান্দার একটা নাম আছে কিন্তু সে নামে না ডাকে অন্য একটা নাম ডাকে, আছে কি না? আছে না? আরেক নামে প্রসিদ্ধ করাই দেয়, আরেক নামে প্রসিদ্ধ করাই দেয়। আমার আল্লাহ বলে খবরদার, এটা ইমানদারের জন্য নয়, এটা ইমানের ইমানদার হক নষ্ট করা। নাম ধরে রাখবা, লোকব তোমার থেকে বানাই একটা দিও না ওই বান্দাকে লাঞ্ছিত করবার জন্য। এই ব্যাপার আমি আল্লাহকে ভয় করো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন বিসালি ইসমুল ফুসুক বা ফুসুক বাদাল ইমান, এই ধরনের আরেকজনের লক্ষ্য একটা লাগাই দেওয়া লাঞ্ছিত করবার জন্য, এটা ইমান আনায়ন করার পরে কতই না খারাপ কাজ, বিশাল কতই না খারাপ এই কাজটা, কতই না আরেকজনের লক্ষ্য একটা দিয়ে উপাধি এমন একটা উপাধি লাগাই দিল তাকে লাঞ্ছিত করবার জন্য, খবরদার। এইরকম লাঞ্ছিত করবার জন্য আরেকটা লকব দেওয়া এটা বিশাল আল ইসমুল ফুসুক। আমার আল্লাহ বলে নামটা কতই না খারাপ। কি বলছিলাম, মনোযোগ আছে? এই কোরআনের আইন আমাদের বাস্তবায়ন আছে? কয়জনের কাছে আছে? অধিকাংশ কোরআনের আইন বিরোধী, তো গজব আসবে না কেন? তাহলে গজব থেকে রেহাই হওয়ার, রেহাই পাওয়ার বড় মাধ্যম হলো আল্লাহ এবং রাসূলের আইনকে পালন করা, অনুশীলন করা। যে যে যত বেশি ধর্ম অনুশীলন করবে আমার আল্লাহ তাদের থেকে গজব তত বেশি দূরে রাখবে, কথা বলুন ঠিক কিনা? আসুন, আমার আল্লাহ কি বললেন, ওয়ামাল্লাম ইয়াতুব, যারা এই সমস্ত কাজ করে আরেকজনের পিছনে কথা বলে আরেকজনের খারাপ একটা লকব দেই, মানুষকে লাঞ্ছিত করে, ঠাট্টা মজা করে, আল্লাহ মানে এরকম কাজ করার পরেই মাল্লাম ইয়াতুব, যে তওবা করে না, যে বান্দার কাছ থেকে তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলে তারা হচ্ছে জালেম, তারা বড় বড় জালেম। সে জুলুম মানে আর জন উপর জুলুম করে না, বরঞ্চ নিজের উপর জুলুম করে, কথা বলুন ঠিক কিনা? আরেকজনকে জুলুম করে, নিজের উপর জুলুম করে। আমার আল্লাহ আরো আইন জারি করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, বান্দা আমার আরেকজনের প্রতি খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। একজন মানুষকে তুমি খারাপ ধারণা করিও না, এই খারাপ ধারণা করার মাধ্যমে
তোমরা এক অপরের দূরত্ব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? বিশেষ করে স্বামী স্ত্রী এক অপরকে যাতে খারাপ ধারণা না করে। ভাই ভাই ব্যবসা প্রতিষ্ঠান এক জায়গায়, মোদ্দা কথা এক মুসলমান অপর মুসলমানকে কখনো খারাপ ধারণা করতে, সবসময় ভালো ধারণা করতে হবে। মানুষ এটা ভালো এটা মনে করতে হবে। এখন তো আমি মনে করছি আমি ভালো, আর কেউ ভালো না, সব খারাপ, ঠিক কিনা? এই চিন্তা ধারণা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে, চিন্তা থেকে চিন্তা পরিহার করতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দিক, আমিন বলেন। এই ওয়াজগুলো আপনাদের খারাপ লাগে বেশি, দরকার আছে না? আমার আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, আল্লাহ বলে ইজতানিবু কাসীনাম মিনাজ-জন্নি, বান্দা বেশি বেশি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বাদাজ-জন্নি ইসমুন, কারণ এমন কিছু খারাপ ধারণা আছে যে খারাপ ধারণা করলে কবিরা গুনাহ হয়ে যায়, বড় গুনাহ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরবিতে একটা কথা আছে মকুলা, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ আরেকজনকে নিজের উপর অনুমান করে। কথা বলুন ঠিক কিনা? ভালো মানুষ আরেকজনকে ভালো মানুষ মনে করে, খারাপ হলে সে মনে করে আরেকজন এটাও খারাপ, ঠিক নেই? এরকম আপনারা বিভিন্ন ওয়াজ শুনেছেন, রাতের শেষ বেলায় দুজন বান্দা পুকুরে গেছে, একজন গেছে তাহাজ্জুদ এর রুজু করবার জন্য, আরেকজন গেছে চুর হাত মুখ ধোয়ার জন্য। যিনি তাহাজ্জুদের উযু করতে গেছেন, উনি মনে মনে বলে কিরে আমি তো মনে করছিলাম আমি একাই তাহাজ্জুদ পড়ি, আমার সাথে দেখি আরো মানুষ আছে। সে চুরকে চুর মনে করলো না, সে ও তাহাজ্জুদ গুজার মনে করছে। কথা বলো ঠিক না? আর অপরদিকে চোর মনে মনে বলে কিরে আমি মনে করছি আমি নিজে চোর আর কেউ না, এদিকে আরেকজন আছে, ঠিক না? কেন মানুষ আরেকজনকে নিজের উপর অনুমান করে? আমার আল্লাহ বলেন খবরদার, কারো প্রতি খারাপটা ধারণা করবা না, ভালো ধারণা করবা, খারাপ ধারণা করলে বড় গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে জাসুসি করিও না, গোয়েন্দাগিরি করিও না। কি গিরি? সিআইডি হইও না, তুমি তোমারটা তালাশ করো, আরেকজনের দোষ তালাশ করার পিছনে ঘুরিও না। আল্লাহ বল খবরদার, আরেকজনের দোষ তালাশ জন্য পিছে পিছে ঘুরিও না। ওয়ালা ইগতাব্বাদুকুম বাদা, তোমরা এক অপরের গীবত করিও না, এক অপরের পরনিন্দা করিও না। আইউহিব্বুকুম আহাদুকুম আইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আমার আল্লাহ বলেন এ আমার বন্দরা শুনো, আরেকজন বন্দর গীবত করা, আরেকজনের বন্দর সমালোচনা করা, চায়ের দোকানে বসে বসে চাও খায়, আরেকজনের পরে নিন্দা করে গীবত করে, কথা বলুন ঠিক কিনা? আড্ডা দিতে গিয়ে আরেকজনের গীবত করে। আমার আল্লাহ বলে গীবত করা মানে কি জানো? একজন তোমার ভাই মারা গেল, তোমার মর ভাইয়ের লাশ থেকে গোশত খাওয়া, যেরকম মর ভাইয়ের কি তুমি যেভাবে পছন্দ করো না, তোমার ভাই মারা গেছে তার শরীর থেকে গোশত খাওয়া তুমি পছন্দ করো না, আর একজনের গীবত করার থেকেও তোমাকে এভাবে না পছন্দ অপছন্দ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া যেভাবে তোমার অপছন্দনীয়, আর একজনের গীবত করাও এভাবে অপছন্দনীয় হওয়া চাই। কথা বলুন ঠিক কিনা? এই কথা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন গীবত করার ব্যাপারে, আরেকজনকে খারাপ ধারণা করার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম,
আমি আল্লাহর কাছে তওবা করলে আমি তওবা কবুল করি, আমি বড় দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলো আমল করার তৌফিক দান করুক। শুধু তাই না, আমার নবীজি আরো বলেছেন, নবীজি বলেছেন উম্মত আমার, আমি তোমাদেরকে, এটা তো আল্লাহর হুকুম, এবার আমার নবীজি কি হুকুম দিয়েছে একটু শোনার দরকার আছে কিনা। নবীজি বলেছেন উম্মত আমার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কি বলে দিলাম শোনো। নবীজি বলেন এ হাদিস কানা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীতে 5143 নম্বর হাদিস, মুসলিমে 2564 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ আসছে হাদিস গুলো মিশকাত পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, আমার নবী জীবন উম্মত, এক অপরের প্রতি তোমরা হিংসা করিও না, এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ করিও না। এখন হিংসা বেশি কিনা কম না? বেশ। আরো জন তরক্কি করতে দেখলে, ব্যবসা আরো জনে ভার লাভ করতে দেখলে আরো জন অসহ্য হয়ে যায়। কিরে ভাই, তো তুমিও তার মতো ব্যবসা করো, হিংসা করো তো দরকার নেই। তাকে কিভাবে বসাই দিবে, তার ব্যবসা কিভাবে লস করাই দিবে, ক্ষতি করে দিবে, এই চিন্তায় তাকে আরেকজন ভাই কথা বলুন ঠিক কিনা। এটা করার ক্ষেত্রে আমার নবীজি বলেছেন খবরদার, ওয়ালা তাহাসাদু, এক অপরের প্রতি বিদ্বেষ করিও না, ওয়ালা তানাজাসু, ওয়ালা তাবাখাদু, ওয়ালা তাদাবারু, ওয়ালা ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাই বাদিন, وكونوا عباد الله اخوانا المسلم اخو المسلم। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সদরের মজলিস সভাপতি উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা হাফেজ কারী নজরুল ইসলাম নাঈমী সাহেব কিবলা তাশরিফ এনেছেন, একটু মহব্বতের আওয়াজ বলুন মারহাবা। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। একটু লক্ষ্য, আমি কি বলতে চেয়েছিলাম, আমার আমার নবীজি হাদিসে মাকে কি বলেছেন একটু লক্ষ্য করুন। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করছেন, নবীজি ইরশাদ করেছেন লা তাহাসাদু, খবরদার, এক অপরের প্রতি বিদ্বেষ করবে না, হিংসা করবে না, ওয়ালা তানাজাসু, একে অপর দুষ্টলাশ করবে না, ওয়ালা তাবাগাদু, একে অপর গীবত গীবত করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে লাগিও না। হাদিসটা একটু লক্ষ্য করো, আমার নবীজি বলেছেন উম্মত, একে অপরের প্রতি বিদ্বেষ করিও না, একে অপরের পিছনে লাগিও না, লা তাদাবারু, এই অভ্যাসে খাসলত আমাদের বেশি। নবীজি বলে একে অপরের পিছনে লাগিও না, এখন আমরা নিজের পিছনে নাই, আরেকজনের পিছনে লাগি ঠিক কিনা? আমি নিজে কি করি এই খবরে নাই, আমি আরেকজন সবসময় আরেকজন কি করে ওই বান্দার পিছনে লাগি, কিছু হতে না হতে ফেসবুকে মারি দিই। কোথায় ফেসবুক এত মারাত্মক, মানুষকে ধ্বংস করার জন্য, একে অপরের মধ্যখানে দূরত্ব সৃষ্টি করার ব্যাপারে ফেসবুক এখন বড় মারাত্মক হয়ে দেবে দাঁড়িয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি আদেশ করে দিয়েছেন খবরদার, ওয়ালা তাদাবারু, এখন একে অপরের পিছনে লাগিও না, আরেকজনের ক্ষতি করিও না, লাভ করো, লাভ করতে না পারলে অন্তত ক্ষতি করিও না, কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলে ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইয়াদিকুম বাই বাদিন, এখানে তো ব্যবসা প্রতিষ্ঠান না,
একজনের সাথে আরেকজনের ব্যবসার বন্ডিং হয়েছে। কি হয়েছে? ব্যবসার বন্ডিং চলছে। তো আপনি গিয়ে কি করলেন? ফোন বল মারে দিলে, আপনি দেখতেছেন তার সাথে ব্যবসার লেনদেন হবে। আপনি চালাক দূর থেকে ফোন মেরে দিলেন, কল করে দিলেন, বলে আমি 10 টাকা বাড়াই দিব, আমাকে দিয়ে দেন। হুট করে ওই বন্দা যার সাথে ব্যবসার আলাপ চলছিল, কথা চলছিল, তার থেকে আলাদা হয়ে গেছে। কেন? ওই বন্দা দূর থেকে 10 টাকা বাড়াই দিবে বলছে, ঠিক কিনা? এরকম পরিবেশ রাঙ্গামাটিতে নাই। একজনের ব্যবসার মধ্যে আরেকজনে ডিস্টার্ব করে, আরেকজনে এই ব্যবসা করতে দেই না, সে নিজেই ব্যবসাটা হাতাই নিয়ে ফেলে, এরকম আছে কিনা? আমার নবীজি সরাসরি বলে দিলেন, ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইয়ে বাদিন। খবরদার, একজন ব্যবসা করছে, তার ব্যবসার ক্ষেত্রে তুমি তার ব্যবসা, সে যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা থেকে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি সেখানে হাত দিতে পারবে না, মুখ দিতে পারবে না, সেখানে সেই ব্যবসায়ী তুমি কথা বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কিভাবে হকের কথা তুলে ধরেছেন একটু লক্ষ্য করুন, কি সুন্দরভাবে এক অপর হকের কথা তুলে ধরেছেন নবীজি। বলেন, খবরদার, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, পারস্পরিক ভাই ভাই হয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পারস্পরিক কি হয়ে যাও? আর একটু জোরে বলেন, ভাই ভাই হয়ে যাও। হিংসা করিও না, বিদ্বেষ করিও না, পরনিন্দা করিও না, আরেকজনের পিছনে চলিও না, আরেকজনের দুস্তালাস করিও না, আরেকজনকে খারাপ ধারণা করিও না, আরেকজনের ব্যবসার মধ্যে তুমি ডিস্টার্ব করিও না, সেখানে দালালি করিও না। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলে, খবরদার, এক অপরের ভাই ভাই হয়ে যাও। শুধু তাই না, নবীজি এই হাদিস এখনো শেষ হয় নাই, হাদিসটা শেষ করে আমি আলোচনা শেষ করব। এটা মুত্তাফাক আলাইহ হাদিস। আমার নবীজি আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওয়ালা ইউজলিমুহু, এক মুসলমান অপর মুসলমানকে জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, একজন অপরকে আঘাত করবে না। এক মুসলমান অপর মুসলমানকে আঘাত, একটু কথা বলেন, আঘাত, পাথর মেরে আঘাত করার চেয়ে কথা বলে আঘাত করা মারাত্মক। কথা বলুন ঠিক কি? আঘাত করে, তলোয়ার দিয়ে আঘাত করার চেয়ে বড় মারাত্মক হলো কথা দিয়ে আঘাত করা, আর যেন অন্তর ভেঙ্গে চোরমার করে দেওয়া। কথা বলুন ঠিক কি? লক্ষ্য করুন এই বিষয়ে আমার নবীজি বলেন, ওয়ালা ইয়াখজুলহু, এক মুসলমান অপর মুসলমানকে লাঞ্ছিত করবে না। ওয়ালা ইউকাযযিবহু, এক মুসলমান অপর মুসলমানকে মিথ্যুক বলবে না। আমি নিজে নিজে সত্য, আরগুলো সব মিথ্যুক নয়। এক মুসলমান অপর মুসলমানকে মিথ্যুক বলবে না, তাকে লাঞ্ছিত করবে না। ওয়ালা ইউহাক্কিরহু, তাকে ছোট মনে করবে না, সে নিজে নিজে বড়, আরগুলো সব ছোট, এরকম মনমানসিকতা কিছু বন্ধ আছে কি না? আইএমএ একটা কিছু আছে না? নিজে নিজে অনেক কিছু, আর একজন কিছু না। এই চিন্তাধারা থেকে অনেক দূরে থাকতে হবে, এগুলো পরিহার করতে হবে, এটা মুসলমানের হক। শুধু তাই না, আমার নবীজি বলেছেন, এগুলো সম্পূর্ণ তাকওয়ার উপর নির্ভর। তাকওয়াটা দেখা যায় না, তাকওয়া বাহিরে দেখা যায় না। নবীজি হাদিসে কি বলেছেন একটু লক্ষ্য করুন, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। আমার নবীজি কত না বলতেই নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন, উম্মত, তাকওয়া এখানে থাকে, তাকওয়া কলবে থাকে, তাকওয়া কলবে থাকে, তাকওয়া মাথায় থাকে না, তাকওয়া চেহারায় থাকে না, তাকওয়া দেখানো যায় না। তাকওয়া এটা দেখানোর বিষয় নয়, তাকওয়া এটা অন্তরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কোথায় থাকে একটু সরাবাই বলি, কাকো কোথায় থাকে? আমাদের দেশে অনেকে তাকওয়া দেখায়, আছে না? তাকওয়া দেখায়? আরে ভাই, তাকওয়া এটা দেখাইবার জিনিস নয়,
সেজন্য আমার নবী বল আমার আল্লাহ কোরআনে পাকে সূরা হাজ 32 নম্বর আয়াতে বলেছেন ওয়া মা ইউআযিম শায়ের আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন আমার কিছু নিদর্শন আছে, আমার নিদর্শনকে সম্মান সবাই করবে না, আমার নিদর্শনকে সম্মান করবে কারা? যার কলবে তাকওয়া আছে তারা। আমাদের দেশে অনেক বান্দার নবীকে তাজিম করলে শিরিকের ফতোয়া দেয়, মাজারে গিয়ে জিয়ারত করলে তো আরো মুসিবত, ঠিক কি না? কেন জানেন? আল্লাহ বলে আমার নবী হলেন আমার নিদর্শনের মধ্যে এক নম্বর নিদর্শন, আমার ওলিরা হলেন আমার নিদর্শন, খিয়ারু ইবাদিল্লাহ ইদা রু ও যুকিরাল্লাহ। আমার নবীজি বলে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হচ্ছে ওরাই যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ এসে যায়, আর যাকে দেখলে আল্লাহর স্মরণ এসে যায় তার নাম হলো আল্লাহর নিদর্শন। তো আল্লাহর নিদর্শন ওলিউল্লাহ, আল্লাহর নিদর্শন সাহাবাই কেরাম, আল্লাহর নিদর্শন আওলাদ রাসূল, আল্লাহর নিদর্শন মসজিদ, আল্লাহর নিদর্শন কোরআন। এভাবে মোদ্দা কথা আল্লাহকে দেখ যেগুলা দেখলে আল্লাহর স্মরণ এসে যায়, এগুলাকে সম্মান কারা করবে? যাদের কলবে তাকওয়া আছে তারা। আর এমনি যারা বাহ্যিক তাকওয়া নিয়ে ঘুরে আসল তাকওয়া খালি, ঠিক কি না? এক কবি বলে ভাই হাজারো কুফাল কালো করলে লাভ কি? এটা তো খালি, ঠিক কি না? ওমর ভরকে সেজদো কি দাগ হে জবিনোঁ পর, উমর ভর কে সজদোঁ কি দাগ হে জবিনোঁ পর, দিল তেরা মগর ন জিদি, দিল তেরা মগর ন জিদি, নূরে হক সে খালি হ্যায়। এখানে দাগ করলে কি হয়? কলব তো নূর নাই, কথা বলুন ঠিক কি না? তাকওয়া কোথায় থাকে? এই কথা আমার নবীজি হাদিসে বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা বলে ইশারা করলেন কলবের দিকে তিনবার, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মত শুনো শুনো, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমান অপর মুসলমানের প্রতি সম্মানিত, খবরদার এক মুসলমানের সম্মান অপর মুসলমান হানি করতে পারে না, সম্মান নষ্ট করতে পারবে না, আরেকজনের মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারবে না, তার সম্পদ গসব করতে পারবে না, তার সম্মান কি হানি করতে পারবে না, এগুলা এক অপর মুসলমানের পারস্পরিক হক। জুড়ে বলুন সুবহানাল্লাহ, এগুলা পারস্পরিক কি হক? আমার ভাইরা আমাকে অনেক বিষয় দিয়েছেন, এই বিষয়গুলো মাশাআল্লাহ আমি আমার সময় অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছি এই বিষয়গুলো বলার জন্য। দেখেন একটা অনেক কিছু ধরতে গেলে 12-14টা হবে বিষয়, আশা করি 12-14টা না হলে 10টার উপর বিষয় শেষ হয়ে গেছে, কারণ এগুলো সব একটা হাদিসে 5-7টা আছে। তাহলে দেখেন এই বিষয়গুলো শুধু শুনলে হবে না, অতীব প্রয়োজনীয় বিষয় আমি মনে করছি, এগুলাই বাস্তবওয়াস। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই ওয়াজগুলো ধারণ করার তৌফিক দান করুন। এই ওয়াজ করতে গিয়ে মুসলমান এক অপর মুসলমানের হক, এক মোমেন অপর মোমেনের ভাই ভাই, যে বলেছিলাম মধ্যখানে একটা কথা বলেছিলাম মনে আছে? সব মুসলমান ভাই ভাই না, কিছু মুনাফিক আছে, এদের থেকে এদের কাছে যেতে হবে না দূরে, এদেরকে দূরে রাখতে হবে, নিজেকে দূরে থাকতে হবে, কথা বলুন ঠিক কি না? এই কথা আমার না, আমার নবীজি বলে ইয়াকুম ওয়া ইয়াহুম, তুমি দূরে রাখো তাকে দূরে রাখো। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা পারস্পরিক এক অপরের কাছে যাওয়ার মুমিন মুমিন ভাই হিসেবে কোনো মুনাফিক যাতে আমাদের এখানে স্থান না পায়, কেউ যদি মুনাফিকি করতে চায় তাকে বসাইতে হবে, তাকে বসাইতে হবে, একজন আলেমের সাথে বসাই দিবে যাতে কোনো ধরনের ডিস্টার্ব এলাকায় করতে না পারে। এখানে উপযুক্ত আলেম আছে, উপযুক্ত আলেম রাঙ্গামাটিতে আছে, রাঙ্গামাটির বাহিরে যাওয়ার আমার সদরে মজলিস আজকের মাহফিলের উস্তাদুল উলামা আছে হযরত মাওলানা আলহাজ আখতার হোসেন, উনি যদি বা অত্র রাঙ্গামাটিতে ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ, অধ্যক্ষ হিসেবে প্রসিদ্ধ,
উনি কত বড় আলেম কেউ না জানলে আমি তো জানি, সেজন্য অনুরোধ জানাবো এই ধরনের উপযুক্ত আলেম রাঙ্গামাটিতে আছে। বিদায় আপনারা কোন বাঙ্গাল কোন আওয়াম কোন জেনারেল শিক্ষিত এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে গেলে আপনাকে ধরবেন আর বলবেন ঠিক আছে তুমি আমাকে বুঝাইতে হবে না একজন আলেমকে বুঝাও, কথা বলুন ঠিক না, তখন তার যোগ্যতা কত দেখতে পাবেন, কি লেজ না থাকলেও লেজ তুলে ফেলবে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই মুনাফিকি দেখে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আমার ভাইরা অনেক পরিশ্রম করে ১৬তম আজকের মাহফিল চালিয়েছেন, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সব সময় এই স্থায়ী ভাবে যাতে এই মাহফিল ধরে রাখতে পারে সে তৌফিক সবাইকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।